দাঁত তুলে বাড়ি ফিরে রোগীর আসে। চিকিৎসকের কাছে আমরা কখন যাই? যখন আমরা অসুস্থ বোধ করি, সেটা শরীরের নানা রকম সমস্যা হতে পারে, চোখের হতে পারে, দাঁতের হতে পারে, দেহের অন্য নানান অঙ্গ প্রত্যঙ্গের হতে পারে, সেই সময় আমাদের ভরসা যোগান চিকিৎসকরা। আর আজকে আপনাদের দেখাবো এক চিকিৎসকের বিষয়ে। প্রথমে দেখুন, দাঁত তুলে বাড়ি ফিরে রোগীর আক্কেল গুড়ুম। যে দাঁত তোলার কথা ডাক্তার তুলেছেন তার পাশের দাঁত। কি করে এত বড় ভুল? পরের দিন হাসপাতালে ঢুকেই রোগী শটান ডাক্তারের চেম্বারে। একে ভুল দাঁত তোলার যন্ত্রণা, তার উপর ক্ষমা চাইতে গিয়ে ডাক্তারবাবুর গুঁতো। রোগী একেবারে সংজ্ঞাহীন। অবিশ্বাস্য এইসব কাণ্ড ঘটছে কেন্দ্রীয় সরকার পরিচালিত জোকা ইএসআই হাসপাতালে। হাসপাতালে কান পাতলেই শোনা যাচ্ছে ডেন্টাল বিভাগের প্রধান ডক্টর প্রবাল পালের আজব সব কীর্তি। ডাক্তার পাল নাকি অনেক সময়ই হাসপাতালে ঘুমন, আর ঘুম থেকে উঠে রোগী দেখতে শুরু করলেই মহা ফ্যাসাদ। যে দাঁতটা তোলার কথা সেই দাঁতটা না তুলে আবার পাশের লাস্টের সবার লাস্টের দাঁতটা তুলে দিয়েছেন উনি। ডাক্তার পালের হাত থেকে অনেক সময় নাকি রোগীকে বাঁচাতে ছুটে আসতে হয় অন্য ডাক্তার, এমনকি হাসপাতালের ডিনকেও। প্রত্যেকটা অভিযোগই সত্যি। সাসপেনশন করার ক্ষমতা আমার নেই। আই ক্যান অনলি রাইট টু হেডকোয়ার্টার্স টু টেক অ্যাকশন। অভিযোগ খতিয়ে দেখতে আমরাও হাজির হই ইএসআই হাসপাতালে। অভিযোগ ভুরি ভুরি, তবুও আপাতত হাসপাতালে বহাল তবিয়তেই নিজের দুগ্লোকে চালিয়ে যাচ্ছেন চিকিৎসক প্রবাল পাল। চিকিৎসক প্রবাল পালের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে মহিলা কমিশনেও। এখন দেখার বিষয় এটাই, ইএসআই কর্তৃপক্ষ এই চিকিৎসকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেন। ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় দেবজ্যোতি দত্তের সঙ্গে সন্দীপ সরকার, কলকাতা। দেখলেন দন্ত চিকিৎসক এবং ওই ইএসআই হাসপাতালের তিনি হেড অফ দ্য ডিপার্টমেন্টও। এবং যে ছবিটা আপনারা দেখলেন, যে রোগী তাকে জানাতে গিয়েছিলেন যে ভুল দাঁত তুলে দেওয়া হয়েছে এবং ডাক্তারের গুঁতোয় রীতিমতো কুপোকাত, সেই যিনি ভুক্তভোগী তিনি আমাদের সঙ্গে রয়েছেন কমল মণ্ডল, এবং আমাদের সঙ্গে রয়েছেন অমিতাভ দত্ত, চিকিৎসক, বিশিষ্ট চিকিৎসক, ইএসআই হাসপাতালের সঙ্গেও যিনি যুক্ত এবং একই সঙ্গে যিনি আইএমএরও সদস্য। আমি আপনাকেও স্বাগত জানাই। আমি প্রথমে আপনার কাছে জানতে চাইব কমলবাবু, যে যখন আপনি গেলেন, গিয়ে আপনি দেখছিলাম যে বলছিলেন যে কেন যে দাঁত তোলার কথা সেই দাঁত তোলেনি, অন্য দাঁত তুলেছে, তখন কি ওনার মধ্যে অনুতাপ দেখতে পেলেন? অনুতাপের জন্যই কি আপনি উনি আপনার পায়ে ধরতে গেছিলেন যাতে আপনি পড়ে যান? অনুতাপ নয়, উনি ভুল দাঁত তুলেছেন আমি সেটা বলার জন্যে উনি রেগে গেছিলেন, প্রচণ্ডভাবে রেগে গেছিলেন। এবং পরে উনি কি করতে গেছিলেন আমি জানি না। উনি কি করলেন? উনি ছুটে এলেন আমার পায়ের কাছে, পড়ে গেলেন এবং আমাকে ফেলে দিলেন। ভয়ঙ্কর আপনার পক্ষে আতঙ্কের? প্রচণ্ডভাবে। আমি সেই সময় হয়তো, আমি সেরিব্রাল পেশেন্ট, হয়তো সেই সময় মারা যেতে পারতাম। আপনি কি অজ্ঞান হয়ে গেছিলেন? অজ্ঞান হয়ে গেছিল। কতক্ষণ ছিলেন অজ্ঞান হয়ে? তা ধরুন আধা ঘন্টার মতো জ্ঞান আসেনি। তারপরে যে পাশের ডাক্তারগুলো ছিল ওনারা জল চোখে মুখে হাওয়া সঙ্গে সঙ্গে ফ্যান চালিয়েছে, কেউ হাওয়া করছেন, বা একটা ভদ্রমহিলা ডাক্তার ছিলেন উনি আমাকে হাওয়া করেছেন। তারপরে আমার একটু জ্ঞান টান আসলো, তারপর আমি বাড়ি আসতে আসতে বাড়ি চলে আসলাম। আপনি বললেন আপনি সেরিব্রাল পেশেন্ট, আপনার তো ডান দিকে একটু সমস্যাও রয়েছে। ডান দিক পড়ে গেছে ডান পা। সেই অবস্থায় আপনি ডান দিকেই পড়ে গেলেন দেখলাম। ডান দিকেই পড়ে গেছি এবং উনি আমাকে আর তোলার কোনো মানে এ করেননি উনি, মানে তারপরেই বেরিয়ে গেলেন। আপনার সঙ্গে কে ছিলেন ওখানে? কেউ যায়নি, আমি জাস্ট জিজ্ঞেস করতে গেছিলাম। এখন যখন আপনি ভাবেন তাহলে ভয়ঙ্কর আতঙ্কের তো।
প্রচণ্ড আতঙ্কের পরে জানি না কি হবে, এরকম করলে যে অন্য কারোর হবে কিনা এটা আমি বলতে পারবো না। মানে সেদিন তো আরো অনেক কিছু হয়ে যেতে পারতো আপনি যখন পড়ে গেছেন, অনেক কিছু মানে আমার মৃত্যুবন্ধ ঘটে যেতে পারতো এবং বাড়িতে অত কেউ জানতে পারতো না, তারপর ওরা কি করতে জানি না। ডক্টর দত্ত, ডক্টর দত্ত এরকম একজন আচরণ করছেন এবং একটা ঘটনা নয়, আমরা একাধিক ঘটনার কথা পেয়েছি, ডিন তিনি নিজেও বলছেন যে প্রত্যেকটা অভিযোগেরই ভিত্তি রয়েছে, তারপরে উনি কাজটা করে যাচ্ছেন কি করে ডিপার্টমেন্টাল হেড হিসেবে, সেটাও আপনাদের ভিডিওর মধ্যেই উল্লেখ আছে। ডক্টর রায় বললেন যে এই অভিযোগগুলো দিল্লিতে পাঠানো হয়েছে। অ্যাকচুয়ালি আমি জোকা মেডিকেল কলেজের সিস্টেমটা একটু বুঝিয়ে বলি, জোকাটা যেহেতু মেডিকেল কলেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে তাদের ওখানে ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট করতে হয়। আমি আপনাদের এই আলোচনার বিষয়বস্তুটি পাওয়ার পরে আমি ডক্টর পাল সম্পর্কে খোঁজ নিয়েছিলাম, উনি ওখানকার ফ্যাকাল্টি হিসাবে রিক্রুটেড, অর্থাৎ MBBS কারিকুলামে যেটুকু আমাদের MBBS চিকিৎসকদের, আমি একজন MBBS চিকিৎসক, MBBS চিকিৎসকদের দাঁতের ডেন্টিস্ট্রি ডেন্টাল সায়েন্স সাবজেক্টে যতটুকু জানতে হয় সেইটা পড়ানোর দায়িত্বে উনি আছেন, এবং উনি MDS মানে অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট করা উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট তখন ওখানে তকমা নিয়ে আছেন, সেইটার জন্য উনি ফ্যাকাল্টি রিক্রুটেড, এবং এই ফ্যাকাল্টি রিক্রুটমেন্টটা হয় কেন্দ্রীয় সরকারি, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রিক্রুটমেন্টটা হয় অর্থাৎ দিল্লি থেকে রিক্রুটমেন্টটা হয়। এইবারে ডক্টর রায় যেটা আমি দেখলাম, ওদের ডিন যেটা ডক্টর মঞ্জুশ্রী রায়, এবং আমি ওদের যে সুপার এবং ডেপুটি সুপার এদের সাথেও আমার বারবার কথাবার্তা হয়েছে, আমি যেহেতু ESI সিস্টেমের সাথে জড়িত কথাবার্তা হয়েছে যে এদের যে এর বিরুদ্ধে যদি অ্যাকশান নিতে হয় তাহলে যেভাবে কমপ্লেন করতে হবে, যেভাবে কমপ্লেনটা, ডক্টর দত্ত আমি বুঝতে পারছি যে অত্যন্ত কমপ্লিকেটেড একটা সিস্টেমের কথা আপনি বলছেন, কিন্তু কমলবাবুর মতো যারা পেশেন্ট তারা যাচ্ছেন, তাদের লাইফ রিস্ক হয়ে যাচ্ছে এবং তারা এক দাঁত তুলতে যাচ্ছেন আরেক দাঁত, এবং আরো বেশ কিছু অভিযোগ জমা পড়েছে, আমরা বেশ কিছু ছবি দেখাচ্ছি যেখানে তিনি বলছেন পেশেন্টদের যে আয় 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 আয়, তিনি অর্থাৎ যে আচরণগুলো সেগুলো একেবারেই স্বাভাবিক লাগছে না, যে ওনার মানসিক ভারসাম্য নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে, মানসিক ভারসাম্য নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে, ওনার কাউন্সেলিং হয়তো প্রয়োজন, মানসিক কাউন্সেলিং হয়তো প্রয়োজন। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ চিকিৎসক অবশ্যই হ্যাঁ উত্তেজিতভাবে এইভাবে রোগী সুপার, আপনার বিরুদ্ধে একজন পেশেন্ট পার্টি অভিযোগ করেছেন যে তাকে আপনি ধাক্কা মেরে ফেলে দিয়েছেন, আপনি ডিপার্টমেন্টে পা তুলে ঘুমাচ্ছেন চেয়ারের উপরে, এটা কি একজন ডাক্তারের একজন ডিপার্টমেন্টাল হেডের শোভা পায়, এটা কি একজন ডিপার্টমেন্টাল হেডের শোভা পায় আপনি যেভাবে চেয়ারের উপর পা তুলে? আমরা দেখলাম যে আয় আয় করে তিনি পেশেন্টের সঙ্গে, কিন্তু একজন চিকিৎসকের কাছে যখন যান তিনি তো একটা ভরসা এক্সপেক্ট করেন। যদিও আমি একটু নিজেকে এখান থেকে আলাদা করব এই কারণে যে উনি একজন দাঁতের চিকিৎসক, আমরা একটু শুনে নিই যে ঠিক কি ঘটছিল সেই সময়। সাধারণ পেশেন্ট তিনি তো একটা বিপদের মধ্যে পড়ছেন, তার সাথে উত্তেজিত হয়ে পড়ছেন, এই জন্যই তো আমি এখানে বললাম যেটা যে ওনার মানসিক স্থিতাবস্থা, ওনার মানসিক ভারসাম্য, এটা নিয়ে এই ভিডিওগুলো দেখার পরে আমার যথেষ্ট প্রশ্ন আছে। ওনার সম্বন্ধে এর আগেও আমরা শুনেছি বহু অভিযোগ, আমি যেহেতু ESI সিস্টেমের মধ্যে আছি বহু অভিযোগ জমা পড়েছে, প্রচুর চিকিৎসক প্রচুর রোগী ওনার হাতে বিভিন্নভাবে হেনস্থা হয়েছেন, বিভিন্নভাবে হয়তো কোনো কোনো সময় প্রহৃতও হয়েছেন। আমি এখানে একটু কমলবাবুর কাছে আসবো, কমলবাবু আপনি একটু বলুন তো যে যখন আপনি প্রথম চিকিৎসকের কাছে গেলেন প্রথম থেকে কি হলো, কখন আপনার মনে হয়েছিল যে আপনি এক দাঁত তুলতে যাচ্ছেন উনি আরেক দাঁত তুলবেন এবং ওনার গুঁতোয় আপনাকে রীতিমতো ধরাশায়ী হতে হবে, সংজ্ঞাহীন হয়ে থাকতে হবে? না, প্রথমে আমি দাঁতটা তুলতে গেছিলাম মানে এক মাসের দু মাসের মতো আমাকে সময় দেওয়া হয়েছিল, পরে দাঁতের যন্ত্রণা হচ্ছে অথচ দু মাস সময় পেলাম, তারপরে গেলাম। তখন স্বাভাবিক আচরণ করছিলেন? হ্যাঁ, স্বাভাবিক আচরণ করেননি প্রথম থেকেই, যখন দাঁতটা তুলতে গেলেন লাস্ট আর কি দাঁতটা তখন তোলা হচ্ছে, আমাকে ওখানে দাঁতের যে এক্সরেটা রাখা হয়েছিল রেখে উনি দাঁত তুলছেন, আমি বললাম ডাক্তারবাবু এই দাঁতটা তুলবেন আগের লাস্টের আগেরটা তুলবেন, উনি কি করলেন তোমাকে বলতে হবে না আমি অনেক জানি আমি দেখে নিচ্ছি তোমার চিন্তা নেই
আর এখন কথা বলবেন একদম বলে আমাকে দাঁত তুলতে আরম্ভ করলেন। আমি জানি দাঁত তুলতে খুব বেশি হলে আধ ঘন্টা 15 মিনিট লাগে, 15 থেকে আধ ঘন্টা লাগে। আমাকে 3 ঘন্টা অপারেশন মতো করেছেন, দাঁত কিছুতেই তুলতে পারছেন না, বিভিন্ন যন্ত্র দিয়ে টানা টানি হেঁড়া হিড়ি করছে। যেহেতু ওটা ভালো দাঁত ছিল, ওটা মানে যতটা পেরেছেন করেছেন, রক্ত আমি ভেসে গেছি, আমার রক্তে বোধ হয় কত রক্ত বেরিয়েছে আমি মানে বলতে পারছি না। তারপরে আমি হয়তো ভাবলাম যে আমার ওই দাঁতটা খারাপ ছিল, খুলতে কষ্ট, 3 ঘন্টা সময় লেগেছে। তারপরে যখন বাড়িতে ফিরে আসলাম তখন আমি দেখলাম যে আবার যন্ত্রণা হচ্ছে। কেন? আমি তো দাঁতটা তুলে আসলাম, যখন আমি হাত দিলাম ওই দাঁতটাতে দেখলাম যে আমার লাস্টের দাঁতটাই নেই। আমি কি বিপদে পড়লাম! লাস্টে যা ভালো দাঁত, যেটা আমার খাওয়া যাওয়ার সব কিছু চলে, সেই দাঁতটাই নেই। অদ্ভুত একটা ঘটনা। এবং তারপরেও তিনি বহাল তবিয়তে পেশেন্ট দেখে যাচ্ছেন এবং বারবার তার বিরুদ্ধে নানা রকম আচরণের অভিযোগ উঠছে, অথচ তাকে নাকি তার বিরুদ্ধে নাকি ব্যবস্থা নেওয়ার কোনো অবকাশ এই মুহূর্তে নেই। একটা ছোট্ট বিরতির পর ফিরবো এই প্রসঙ্গে, সঙ্গে থাকুন 24 ঘন্টা।